আমরা কম বেশি সব ধরনের গেমই খেলে থাকি, কিন্তু বাংলাদেশি গেমগুলো খেলে আমরা একটু অন্যরকমের ফিল এবং আনন্দ পেয়ে থাকি। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 5টা বাংলাদেশি গেম। এই গেমগুলোর মধ্যে 4টা গেমই তোমরা মোবাইল প্ল্যাটফর্মে পাবা এবং 1টা গেম পিসি প্ল্যাটফর্মের জন্য। আর এই প্রত্যেকটা গেমের মধ্যে তোমরা বাংলাদেশি এনভায়রনমেন্টও পেয়ে যাবা। তো হ্যালো গাইজ, আমি ব্ল্যাক ভার্স গেমিং এবং আপনারা দেখছেন বিজিএ। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো গাইজ, আমাদের লিস্টের 5 নম্বরে যে গেমটা রয়েছে তার নাম হচ্ছে ট্রেজার ওয়ার। ট্রেজার ওয়ার হচ্ছে একটা বাংলাদেশি গেম, আর এই গেমটা কিন্তু তৈরি করেছে বাংলাদেশের রবি কোম্পানি। এবং এই গেমটার গ্রাফিক্স অনেক সুন্দর, এবং এই গেমটার ম্যাপ যদি তুমি দেখো তাহলে তুমি এখানে বাংলাদেশের অনেক জিনিস দেখতে পাবা। এবং এটা একটা অনলাইন ব্যাটল রয়্যাল গেম, এখানে ক্যারেক্টার সহ ম্যাপ সবকিছু ছোট ছোট, এবং এখানে তোমাকে ফাইট করে টিকে থাকতে হবে। তোমাকে ফাইট করে এনিমি মারতে হবে, তারপরে তোমাকে ট্রেজার অর্থাৎ গুপ্তধন খুঁজতে হবে। গেমগুলোর মধ্যে এনিমি এবং জম্বিও রয়েছে। তাছাড়াও কিন্তু গেমটার মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গার ম্যাপ রয়েছে, বিভিন্ন জায়গা, বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান, স্মৃতিসৌধ, বিদ্যালয়, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, নানা ধরনের ম্যাপ তোমরা এই গেমটার মধ্যে দেখতে পাবা। এবং এই গেমটা হচ্ছে অনেকটা মিনিমাইজ একটা গেম, অর্থাৎ এই গেমের ক্যারেক্টার গুলো ছোট ছোট দেখা যায়। গেমটা খেলতে অনেক বেশি মজা পাওয়া যায়। এই গেমটা সাইজ প্লে স্টোরে মাত্র 220 MB। তোমরা প্লে স্টোরে ট্রেজার ওয়ার দিয়ে সার্চ দিলে অবশ্যই গেমটা পেয়ে যাবা। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই গেমটার লিংক দেওয়া থাকবে। তো আমাদের লিস্টে 2 নম্বরে যে গেমটা রয়েছে এটার নাম হচ্ছে হাউজাত মুর্শিদা ডিপেন্ডেবল। এটা হচ্ছে একটা বাংলাদেশি ক্রিকেট গেম, এবং এটা বাংলাদেশে তৈরি হয়েছে এমন একটা প্রথম ক্রিকেট গেম। এই গেমটার সঙ্গে আমাদের মুশফিকুর রহিম নিজেই রয়েছে। এই গেমটার মধ্যে তোমরা বাংলাদেশি ক্রিকেটের সকল ধরনের প্লেয়ার পেয়ে যাবা, এবং গেমটা কিছুদিন আগে প্লে স্টোরে লঞ্চ করা হয়েছে। গেমটার মধ্যে তোমরা ক্রিকেট খেলতে পারবা, অনলাইন অফলাইন সহ মাল্টিপ্লেয়ার মোড সহ নানা ধরনের মোড আনা হচ্ছে গেমটাতে, এবং গেমটাতে নানা ধরনের টুর্নামেন্টের আয়োজনও করা হচ্ছে। তাছাড়া টুর্নামেন্ট জিতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হাউজাত মুশির পক্ষ থেকে বাংলাদেশি ক্রিকেট টিমের জার্সি। আর এই গেমটা সাইজ প্লে স্টোরে প্রায় 120 MB মতো। প্লে স্টোরে হাউজাত মুর্শিদা ডিপেন্ডেবল গেম লিখে সার্চ করলে এই গেমটা পেয়ে যাবা, অথবা গেমটার লিঙ্ক থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো আমাদের লিস্টের 3 নম্বরে যে গেমটা রয়েছে এটা হচ্ছে একটা পিসি গেম, এবং এটা হচ্ছে একটা পেইড গেম। এবং বাংলাদেশ থেকে যদি কোনো গেম সাকসেসফুল হয়ে থাকে তাহলে এখন পর্যন্ত আমি মনে করব এটাই সেই গেম। গেমটার নাম হচ্ছে জিরো আওয়ার, আর এই গেমটা পাবলিশ করেছে M7 প্রোডাকশন। আর এই গেমটার গ্রাফিক্স অসাধারণ, এবং পৃথিবীর অনেক বড় বড় স্ট্রিমাররা কিন্তু এই গেমটা নিয়ে রিভিউ দিয়ে থাকে। এবং তোমাকে এই গেমটা খেলার জন্য অনেক বেশি স্পেসিফিক পিসি লাগবে না, কিন্তু এই গেমটা প্রিমিয়াম, অর্থাৎ এই গেমটা টাকা দিয়ে কিনতে। কিছুদিন আগে তারা বিভিন্ন ধরনের অফার দিয়েছে, তুমি চাইলে জিরো আওয়ার এই গেমটা 300 টাকায় কিনতে পারবা, এবং তোমাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এই গেমটাতে বিভিন্ন ধরনের অপারেশন পাবা তুমি, সিজন চেঞ্জ হবে, এবং এই গেমটার গ্রাফিক্স মারাত্মক, অর্থাৎ এই গেমটা খেললে তুমি ফিল পাবা যে এটা একটা বাংলাদেশি এনভায়রনমেন্টে তৈরি গেম। তোমার কাছে যদি ভালো স্পেসিফিক পিসি থেকে থাকে তাহলে তুমি অবশ্যই গেমটা ট্রাই করতে পারো। আমি মনে করি এটা বাংলাদেশি বেস্ট পিসি গেম। তো আমাদের লিস্টের 2 নম্বরে যেই গেমটা রয়েছে সেই গেমটাকে রীতিমতো সবাই চিনে, এবং না চিনার কথা নয়, বাংলাদেশের ফার্স্ট ব্যাটল রয়্যাল গেম অ্যানাইলেশন। তো তোমরা হয়তোবা বলবা যে এই অ্যানাইলেশন গেমটা তো এখন পর্যন্ত আসেনি। তোমাদের জন্য খুশির সংবাদ হচ্ছে যে ক্রাইসিস এন্টারটেনমেন্ট কর্তৃক নির্মিত এই গেমটি 22 ডিসেম্বর প্লে স্টোরে রিলিজ হতে যাচ্ছে, অর্থাৎ 22 ডিসেম্বর তোমরা গেমটা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবা। তাছাড়াও গেমটা থেকে কিন্তু একটা গেম প্লে ট্রেইলার দেওয়া হয়েছে, গেমটা সিজন প্যারাডক্সও রিভিল করা হয়েছে, এবং গেমটার গ্রাফিক্স মারাত্মক। গেমটা যখন এপ্রিল মাসে বেটা ভার্সন দিয়েছিল তখনকার গ্রাফিক্স আর এখনকার গ্রাফিক্স আকাশ পাতাল তফাৎ। তোমরা যারা অ্যানালিশন লাভার আছো তারা অবশ্যই গেমটার জন্য এতদিন ওয়েট করেছো, আর ওয়েট করতে হবে না, এই 22 তারিখে আমাদের অ্যানালিশন গেমটা চলে আসতে চলেছে। তো আমাদের লিস্টের 1 নম্বরে যেই গেমটা রয়েছে তার নাম হচ্ছে মিড টাইম ফিয়ার। মিড টাইম ফিয়ার একটা বাংলাদেশি গেম, এই গেমটা ডেভেলপিং এর কাজে রয়েছে রিফাইক্লোন গেমস, এবং গেমটা অলরেডি তাদের পিসি ভার্সনের বেটা ভার্সনটা রিলিজ দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত গেমটার মোবাইল ভার্সন এর কোনো আপডেট আসছে না, তবে খুব শীঘ্রই ডেভেলপাররা জানিয়েছে তারা মিড টাইম ফিয়ার গেমেরও আপডেট দিবে। তো অফিসিয়াল ভাবে আপডেট আসার আগ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, এবং গেমটার ট্রেইলারও এখন পর্যন্ত রিলিজ হয়নি। গেমটার ট্রেইলার রিলিজ হলে অবশ্যই তোমরা বিজিএ চ্যানেলে পেয়ে যাবা। আর তোমাদের কাছে যদি পিসি থেকে থাকে তাহলে তোমরা চাইলেই কিন্তু এই গেমটার বেটা ভার্সন ট্রাই করতে পারো। এই গেমটার পিসি ভার্সনের বেটা ভার্সন লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও,
চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট বি। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আমার রসম আপ পেরা আমার দিয়া গেল কেরা সময় ডাউ আজকে বেইমান লগে আমার চলা ফেরা হইল কেন যে গ্রস্ত পেরা হইল আমার দাসী ভবে কেন যে হইলাম।